এবার গভীর রাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি সংঘর্ষে নিয়োজিত হয়েছে ভারতীয় ও চীনা সেনাবাহিনী। লাদাখের গালওয়ানের পর এবার অরুণাচলে তাওয়াংয়ে সংঘর্ষ হয়েছে। তবে 2020 সালের গালওয়ানের ঘটনার মতো প্রাণহানি না ঘটলেও শুক্রবার রাতে ওই সংঘর্ষের ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন। তবে গালওয়ানের মতোই তাওয়াংয়েও দ্বিপক্ষীয় সেনাস্তরের রুল অফ এঙ্গেজমেন্ট মেনে কোনো পক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে, শুক্রবার রাতে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় এলাকায় ঢোকার চেষ্টা করলে ভারতীয় সেনা সদস্য দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ করে। ওই সময় সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হন। হাতাহাতি এবং লাঠি পাথর দিয়ে সংঘর্ষে ভারতীয় সেনাদের ছয় জওয়ান সামান্য আহত হন বলে সেনা সূত্র উদ্ধৃতি করে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। উল্লেখ্য, 2020 সালের 15 জুন পূর্ব লাদাখের গালওয়ানের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষে অন্তত 20 জন ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছিলেন। টেক টিভি দেশ ও দশের কথা বলে।